নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ অর্থনীতি সংস্কার করাই প্রধান লক্ষ্য গ্লোবাল সাউথ সামিটে বললেন ড ইউনুস চট্টগ্রামে কলেজ ছাত্র হত্যায় শেখ হাসিনা নৌফেল সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলা বিস্ফোরক মামলায় রিমান্ডে সাবেক এমপি লতিফ সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে নিরাপত্তা নিশ্চিতে সতর্ক সেনাবাহিনী নেওয়া হচ্ছে সাধারণ ডায়েরি ও অভিযোগ এবং ছাত্র আন্দোলনে আহত সবার বিনামূল্যে চিকিৎসা সেবা সুনিশ্চিত করতে সব সরকারি হাসপাতালে বিশেষ ইউনিট করার সিদ্ধান্ত শুনছিলেন পুরো খবর নিয়ে টেকসই গণতন্ত্রের জন্য অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দুপুরে ভারতে আয়োজিত তৃতীয় গ্লোবাল সাউথ সামিট দু হাজার চব্বিশের উদ্বোধনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্র সরকার প্রধান পর্যায়ের সম্মেলন সঞ্চালনা করেন নরেন্দ্র মোদী আপনি সংকল্প সিদ্ধি যায় নিজ বক্তব্যে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের কথা উল্লেখ করেন ড মোহাম্মদ ইউনুস সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে আমূল সংস্কারের প্রত্য জানান তিনি তরুণরা জনগণকে বৈপ্লবিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে তাদের আকাঙ্ক্ষা পূরণে সব প্রতিষ্ঠানে জবদিহি আনতে হবে টেকসই গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করতে অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই বর্তমান সরকার সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে টেকসই আগামীর জন্য বিশ্বের প্রতি দায়িত্বশীল থেকে গ্লোবাল সাউথকে একসাথে কাজ করার তাগিদ দেন প্রধান উপদেষ্টা বৈশ্বিক উন্নয়নের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে সমাজের সব সমস্যা খুঁজে বের করে সমাধান করতে হবে পরিবেশগত ও সামাজিক সমস্যাগুলো সমাধান করেই এগিয়ে যেতে হবে ডক্টর ইউনুস বলেন একত্রিত হয়ে কাজ করলে গ্লোবাল সাউথ একটি বিশাল শক্তিতে পরিণত হতে পারে শাহাদাত সপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ছাত্র গণ আন্দোলনে চট্টগ্রামে গুলিতে কলেজ ছাত্র তানভীর সিদ্দিকীকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ জনের বিরুদ্ধে মামলা হয়েছে দুপুরে নগরীর চাঁদগাঁও থানায় হত্যা মামলা করেন নিহত তানভীরের চাচা মামলার যাহারে উল্লেখ করা হয় গেল আঠারো জুলাই দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শাটডাউন কর্মসূচিতে অংশ নেন তানভীর সেখানে সাবেক প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর নির্দেশে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি ছোড়া হয় এতে তানবীর সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন পরে গুরুতর আহত অবস্থায় তানভীরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এর আগে শুক্রবার বগুড়ায় ছাত্র জনতার আন্দোলনের সময় শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় শেখ হাসিনা ও বাইদুল কাদের সহ আওয়ামী লীগের একশো একজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও সাড়ে তিনশো জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় বিস্ফোরক মামলায় চট্টগ্রাম এগারো আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত দুপুরে চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুয়েল দেব শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন ডবলমুরিং থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় তাকে আদালতে হাজির করা হয় এ সময় পুলিশ তার আট দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ জানায় ভোর সাড়ে ছয়টায় বায়েজিদ বোস্তামি মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এর আগে সকালে নগরীর ডবল মুরিং থানায় এমপি লতিফের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেন এরশাদ নামের এক যুবক এজাহারে বলা হয় চৌঠা আগস্ট নগরীর নিউমার্কেট এলাকা থেকে ফেরার পথে গুলিতে আহত হন এরশাদ এই ঘটনায় এম এ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ে এক থেকে একশো জনকে আসামি করে মামলা করা হয় ঠাকুরগাঁও এক আসনে সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রাণী সম্পদ মন্ত্রী রমেশচন্দ্র সেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে রাতে গ্রেপ্তারের পর বিস্ফোরক মামলায় তাকে ঠাকুরগাঁও কারাগারে পাঠানো হয় এর আগে শুক্রবার রাতে সদর উপজেলার রুহিয়ার রামনাথ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় তাঁর স্ত্রী অঞ্জলি সেন জানান শুক্রবার রাত সাড়ে দশটার দিকে সাদা পোশাকের একদল লোক পুলিশ পরিচয় দিয়ে তাকে নিয়ে যায় তবে রমেশ সেনকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সে বিষয়ে কিছু জানানো হয়নি এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ঢাকা থেকে পুলিশের একটি দল গিয়ে তাকে আটক করেছে আমি অনেক অনুরোধ করলাম তারা একজন দুজন চারজন করতে করতে বিশাল বিশাল চেহারা তাদের কাছে অস্ত্র আছে বোঝা যায় তো অনেক অনুরোধ করলাম যে কিছু করো না বয়স হয়ে শরীর অনেক খারাপ হাঁটতে পারে না অনেক অনুরোধ করছি ওরা কিছু না বলতেছে আধা ঘন্টার মধ্যে আমি পৌঁছাই দেবো কিছু চিন্তা করবেন না রাজধানী সহ সব থানায় কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে নিরাপত্তা নিশ্চিতে সতর্ক রয়েছে সেনাবাহিনীও প্রত্যেকটি থানায় নেওয়া হচ্ছে সাধারণ ডায়েরি এবং অভিযোগপত্র একই সাথে জোরদার হচ্ছে পুলিশি টহল পুলিশের কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে নগরবাসীর মধ্যে রাজধানীর বাড্ডা থানা শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সহিংসতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত থানাগুলোর অন্যতম এটি শনিবার পুলিশ সদস্যদের নিয়ে টহলে বের হন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাথে ছিল সেনাবাহিনী উদ্দেশ্য মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যায় মোহাম্মদপুর থানার কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র কার্যক্রম শুরুর পর আপাতত হাতে লিখে নেওয়া হচ্ছে সাধারণ ডায়েরি সারাদেশের মতো ঢাকা মেট্রোপলিটন এলাকার পঞ্চাশটি থানায় কার্যক্রম শুরু হয়েছে সেবা নিতে ভিড় করছেন নগরবাসী একটু সমস্যা হয়েছে কারণ আমি লাস্ট ডেতে যখন আসছিলাম তখন আমাকে বললো যে আপনার মানে ডিজিটা নিজে প্রিন্ট আউট করে বা আপনার লিখে নিয়ে আসার জন্য আর কি আগে যেটা হতো যে এখানেই সব ফেসিলিটি ছিল তারপর আমি তারপরে কাজ করতে পারিনি আজকে মোটামুটি সুন্দরভাবে করেছে আমি আসছিলাম কম্পিউটার ব্যতীত নাই সব পুড়ে গেছে আবার আমার শরীরে একটু শারীরিক অবস্থা খারাপ ছিল আমি আজকে আবার আসছি এখন আজকে কম্পিউটার আসি নেই কর্মকর্তারা বলছেন জনমনে স্বস্তি ফেরানোর চেষ্টায় পুরোদমে কাজে ফিরেছে পুলিশ আমরা নিয়মিতভাবে বিভিন্ন অভিযোগ বা বিভিন্ন বিষয়ে যেখানে কোনো সংবাদ পাওয়া যায় যেখানে পুলিশের উপস্থিতির প্রয়োজন আছে সেখানে তাৎক্ষণিক আমাদের পুলিশের টিম এবং সাথে সেনাম্যানের একটি টিম নিয়ে আমরা সেখানে মুভমেন্ট করছি এবং সেই কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি সবাই জানেন যে যেহেতু পুলিশের এই সামগ্রিক প্রেক্ষাপটে কিছুটা মোরাল ডাউন হয়েছে সেই মোরাল ডাউনটা সেটাকে ওভারকাম করিয়ে আমরা আমাদের কার্যক্রম ইনশাল্লাহ আগের চেয়ে যাতে বেশি গতিতে এবং মানুষের দুর্বরায় পুলিশির সেবা যাতে আমরা পৌঁছে দিতে পারি সে আমরা আমাদের যে কার্যক্রম সেটা আমরা অব্যাহত রেখেছি পুলিশ সদর দপ্তর জানিয়েছে দেশের ছশো উনচল্লিশটি থানা সবগুলোতেই কার্যক্রম চলছে এর মধ্যে মেট্রোপলিটন এলাকার একশো দশটি থানা এবং জেলার পাঁচশো উনত্রিশটি থানা রয়েছে এছাড়া রেলওয়ে পুলিশের চব্বিশটি থানার কার্যক্রমও স্বাভাবিকভাবে চালু রয়েছে আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বৈষম্য ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতা চিকিৎসা সেবা সুনিশ্চিত করতে দেশের সব সরকারি হাসপাতালে বিশেষ ইউনিট করার সিদ্ধান্ত হয়েছে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে দেশের ভঙ্গুর স্বাস্থ্য খাত নব্বই দিনের মধ্যে জনমুখী করার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা আর নব্বই দিনের গণনা শুরু আজ থেকেই বিকেলে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে গিয়ে আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়ে এ দাবি জানান তারা আন্দোলনে আহতদের চিকিৎসা দেয়ার নামে কিছু হাসপাতালে নৈরাজ্য লুটপাট হচ্ছে বলেও অভিযোগ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা এ সময় বিগত সরকারের সময় নানা চাপে অনেক জনমুখী সিদ্ধান্ত নেওয়া যায়নি বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির নব্বই দিনের মধ্যে আমাদের এই ভঙ্গুর স্বাস্থ্য ক্ষেত্রে জনমুখী করতে পারেন সেই ক্ষেত্রে আমাদের ছাত্র নাগরিকের যে ধরনের সহায়তা প্রয়োজন আমাদের জায়গা থেকে আমরা সেই ধরনের সহায়তা আপনাদেরকে সব সময় দিব প্রধানমন্ত্রী থেকে উপদেষ্টা সবাই বাংলাদেশে চিকিৎসা করতে হবে এবং সেই ব্যবস্থা এই দেশের জনগণ চায় অনেকেই মৃত্যুবরণ করেছেন তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো না অনেকে বিভিন্ন হাসপাতালে অসুস্থ আছেন তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে যদি বৈষম্যমূলক একটি স্বাস্থ্য ব্যবস্থা করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতার সবার চিকিৎসার দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার সবার চিকিৎসাই বিনামূল্যে করা হবে এজন্য সরকারি বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে চিকিৎসাধীনদের কাছ থেকে বিল না নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এর আগে সকালে ঢাকা মেডিকেলে গিয়ে আন্দোলনে আহত চিকিৎসক চিকিৎসার খোঁজ নিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহতদের অনেকেই বর্তমানে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র জনতাকে আর্থিক সহায়তা দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর অংশ হিসেবে শনিবার মুগদার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতার জন্য আর্থিক সহায়তা দেয়া হয় দুপুরে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল আহতদের হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দেন এ সময় বিএনপি নেতারা চিকিৎসাধীন মানুষের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বিএনপি তাদের পাশে থাকবে বলেও জানান নেতারা একই সাথে যাদের উন্নত চিকিৎসা দরকার তাদের জন্য বিএনপির সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তারা এ সময় আহতরা সুস্থ হলে তাদের কর্মসংস্থানের বিষয়েও করা হয় বিএনপির পক্ষ থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডহ্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নতুন চার উপদেষ্টা বিকেলে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওয়াহিদুদ্দিন মাহমুদ আলী ইমাম মজুমদার মোহাম্মদ ফাউজুল কবির খান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী শহীদদের সম্মানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা পরে পরিদর্শন বইয়ে সই করেন এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন দেশকে পুনর্নির্মাণ করাই এখন বড় চ্যালেঞ্জ বলে জানান উপদেষ্টারা এবার যে ছাত্র আন্দোলন এটা সব কিছুকে ছাড়িয়ে গেছে এবং সেই আমাদের বাংলাদেশকে পুনর্নির্মাণের বড় চ্যালেঞ্জ আমাদের সামনে আপনার দোয়া করবেন যাচাই বাছাইয়ের পর ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হলে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বলেন ভুয়া পরিচয় দিয়ে জাল সনদ নিয়ে অনেকে মুক্তিযোদ্ধা হয়েছেন যারা মিথ্যা তথ্য দিয়েছেন তাদের আইনের আওতায় আনা হবে দুপুরের চট্টগ্রাম সার্কিট হাউসে শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি মুক্তিযোদ্ধা নানান আঙ্গিকে হয়েছে নানানভাবে হয়েছে সেই সমস্তগুলাকে আমরা যাচাই বাচাই করে যা যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে এবং প্রতারণার দায়ে তাদের অনেককে আমরা রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদেরকে শাস্তিও পেতে হবে বিদেশি ক্রেতাদের মধ্যে এখনও স্বস্তি না ফেরায় পোশাক শিল্পের ক্রয়াদেশ বিশ থেকে পঁচিশ শতাংশ কমার আশঙ্কা করছেন রপ্তানিকারকরা তবে দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিলে এই অবস্থার উন্নতি হবে বলেও আশা তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি বিদেশি ক্রেতাদের দেশের ইতিবাচক পরিস্থিতি জানানোর আহ্বান অর্থনীতিবিদদের বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ রপ্তানি আয়ের পঁচাশি শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে অন্তর্বর্তী সরকার গঠনের পর রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলো পুরোদমে উৎপাদনে পেয়েছে পণ্য আমদানি রপ্তানিও স্বাভাবিক হচ্ছে তবে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও পরবর্তী ঘটনায় এখনও বিদেশি ক্রেতাদের মধ্যে অনিশ্চয়তা কাজ করছে বলে জানান উদ্যোক্তারা এমন পরিস্থিতিতে আগামী মৌসুমে ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কা করছেন তারা স্বাভাবিক একটি পলিসি কর্মকাণ্ডের মাধ্যমে নিরাপত্তা বিধান হচ্ছে তখন কিন্তু বায়াররাও পূর্ণ মাত্রায় তারা যে অর্ডারগুলো দেন তা থেকে কিছুটা কম দিবেন এটি স্বাভাবিক অ্যাবাউট টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্ডার আমাদের আমরা মনে করতেছি যে আমাদের হাত ছাড়া হয়ে গেছে অর্থাৎ যেগুলি এই আন্দোলনের আগে যে অর্ডারগুলি নিয়ে আমাদের সাথে কথা হচ্ছিল আন্দোলনের এর এর মধ্যে মধ্যে এগুলি প্লেস হওয়ার কথা কথা ছিল ছিল সেগুলি কিন্তু আমরা ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন পোশাক শিল্প খাতের স্বস্তি আনতে দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে ব্যাংকিং খাতের সংকট দূর করার পাশাপাশি আমদানি ও রপ্তানি বাধাগ্রস্ত করে এমন রাজস্ব নীতি বাতিল করার আহ্বান জানান তারা চিফ অ্যাডভাইজারের উচিত হবে যাতে বাংলাদেশের সাথে যাদের ব্যবসায়ী সম্পর্কটা সবচেয়ে প্রবল তারা যাতে বাংলাদেশের এই পরিবর্তনটিকে ইতিবাচকভাবে দেখে কোনো ধরনের অনিশ্চয়তা বোধ না করেন গ্যাস এবং বিদ্যুতের সংকট সেটাকে সমাধান করা তৃতীয়ত হচ্ছে ব্যাংকিং খাতের যে দুরবস্থা অচল অবস্থা যে সংকট বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে গেল অর্থবছরের প্রথম 11 মাসে 3304 কোটি ডলারে তৈরি পোশাক রপ্তানি হয় যা তার আগের অর্থবছরের একই সময়ের চেয়ে শতাংশ কম। শুফিল সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা। দেশের বিভিন্ন জেলায় সপ্তাহের ব্যবধানে 160 থেকে 180 টাকা পর্যন্ত বেড়েছে কাঁচামরিচের দান বাজারে বিভিন্ন সবজির দাম যখন কিছুটা কমতির দিকে তখন কাঁচা মরিচের চড়া দর নিয়ে বিপাকে ক্রেতারা আর বিক্রেতারা বলছেন বর্ষায় মরিচের চাষে ক্ষতির পাশাপাশি আমদানি কমায় বেড়েছে দাম হঠাৎ করে দেশের বিভিন্ন বাজারে বেড়েছে কাঁচামরিচের অস্বাভাবিক দাম পাবনায় একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে একশো তিরিশ থেকে একশো টাকা বেড়ে বিক্রি হচ্ছে তিনশো বিশ টাকায় মরিচের দামে এমন অস্থিরতায় হতাশ ক্রেতারা তাদের অভিযোগ নিয়মিত বাজার তদারকি ও মূল্য তালিকা না থাকার কারণে কিছুতেই বাজার নিয়ন্ত্রণ হচ্ছে না কাঁচামরিচ কিনতে আসলাম বাজারে তখন ছিল হচ্ছে একশো টাকা কেজি হঠাৎ করে দুদিন পর আজকে কাঁচামরিচ কিনতে বিশ টাকা কেজি এটা যদি তারা একটু তত্ত্বাবধান করে সেভাবে আমার মনে হয় দাম কমে যাবে ঠাকুরগাঁওয়ে দুই দিনের ব্যবধানে কেজিতে একশো থেকে একশো টাকা পর্যন্ত বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো টাকায় ব্যবসায়ীরা বলছেন এলসি না থাকার কারণে তাদের আমদানি কমে গেছে আমাদের দেশে প্রোডাকশন অনেক কম হওয়ার কারণে বহির্বিশ্বে থেকে যদি না আমদানি করা হয় এই কারণেই মরিচের বাজারটা আসলে ঊর্ধ্বমুখী হয়ে আছে একই কথা বলছেন চুয়াডাঙ্গা ও ফরিদপুরের ব্যবসায়ীরা তাদের দাবি আমদানি করা হলে আবারও কমতে শুরু করবে কাঁচামরিচের দাম চাষিরা কাঁচা তুলতে পারছে না কাঁচা সেরকম ধরছে না যার কারণে বাজারে সাপ্লাই কম এই কারণে কাঁচা জলের মূল্যটা এক সপ্তাহ ব্যবধানে এরকম বেড়ে গিয়েছে মরিচের দাম বেশি আমদানি খুব কম তারপরে কয়েকদিন বৃষ্টি নামছে তারপরে তো আপনার এলসি যে মরিচটা আসতো ওই মরিচ তো আপনি আসে না তবে ভিন্ন চিত্র দেখা গেছে বগুড়াতেও দুই দিন আগেও কাঁচামরিচের দাম কেজিতে অন্তত নব্বই টাকা বেড়ে বিক্রি হয় চারশো টাকা দরে তবে শনিবার কেজিতে ষাট টাকা কমে বিক্রি হয়েছে তিনশো বিশ টাকায় কাল গতকাল বিক্রি করছিলাম আপনার হচ্ছে একশো টাকা নব্বই টাকা আজকে যা বিক্রি হচ্ছে আশি টাকা টাকা পোয়া পর্যন্ত আমদানিকারকরা জানান সরকারি ছুটির কারণে স্থলবন্দরে পণ্য খালাস বন্ধ ছিল তবে সরবরাহ স্বাভাবিক হলে দুই এক একদিনের মধ্যে কাঁচামরিচের দাম আরও কমে আসবে সাদেকুর রহমান সিদ্দিকি ইন্ডিপেন্ডেন্ট নিউজ এই ছিল সংবাদ সন্ধ্যায় আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং ধন্যবাদ সবাইকে